স্বপনের শিকারে কাজ ভাতের করে কাজ ঘন মুতের করে কাজ বহু আগের পুরানা ওই অ্যালার্জি ভাই থাকে না অ্যালেকট্রন খাবেন না উপা ট্যাবলেট লাগে না। পথিমধ্যে চোখে পড়ে গানের সুরে সুরে ছন্দে ছন্দে বিভিন্ন গাছের ছালবাকুল বিক্রি করছেন এক ব্যক্তি। তার সুরে কিছুক্ষণের মধ্যেই ভিড় জমেছে বেশ। রংপুর নগরীর বেদপট্টি সংলগ্ন চোখে পড়ে এই দৃশ্য। কাছে গিয়ে জানা গেছে ঔষধি গাছের ছালবাকুলে জীবিকা নির্বাহ করেন শাহ আলম। অতীত থেকে এই ঔষধি গাছ বিক্রিকেই পেশা হিসেবে নিয়েছেন তিনি। কবিরাজি বিভিন্ন মন্ত্র পড়ে ক্রেতাদের ডাকছেন সুর ধরে, কেউ বিশ্বাস করে কিনছেন, আবার কেউ আগ্রহ নিয়ে দেখে শুনে চলেও যাচ্ছেন। 20 টাকা থেকে শুরু করে রয়েছে 300 টাকার ঊর্ধ্বে। সারাদিন শহরে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে বিক্রি করে থাকে তার কবিরাজি এই ঔষধি গাছ। এখনো এই কবিরাজি ঔষধে বিশ্বাস আছে বলেই বিক্রিও জমে বেশ। সাজানো হয়েছে রকমারি গাছের ছালবাকলকে ঔষধি উপকারে। রোগভেদে গাছের ছাল এই বাকলের উপকারিতা নিয়ে বলেন, আমার নাম মোহাম্মদ শাহালম কবিরাজি। বহুদিন থেকে করে বাংলা 71 থেকে 1971 থেকে এই যে তেজবল আছে, বাহুবল আছে, এর পারসমণি আছে, অ্যালার্জি ফল আছে এবং সাপলতা আছে। সাপলতা পাঁচ গাছে অ্যালার্জি হাঁপানি অশ্ব অনুপুর সাপ। আমাদের সমাজে রয়েছে নানা শ্রেণী পেশার মানুষ। জীবন জীবিকার তাগিদে এক একজনের পেশায় রয়েছে ভিন্নতা। ঠিক তেমনি কবিরাজি এই ব্যবসায়ীও যুগের পর যুগ ধরে করে আসছেন ঔষধি ব্যবসা। এভাবে জীবন জীবিকার তাগিদে থেমে নেই তিনি। বর্ণালী জামান, বার্তা 24, রংপুর।